আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্করতম সাপ কোনটি, অনেকেই হয়তো দ্বিধায় পড়ে যাবেন। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবড়া। এই সাপ তার বিষাক্ততা, অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্মুখী দাঁতের জন্য অধিক চর্চিত। অন্যান্য প্রজাতিভুক্ত সাপ যেমন শান্ত প্রকৃতির, কেউ বিরক্ত না করলে তারা আক্রমণ করে না ও মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে, কিন্তু এরা সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত প্রকৃতির। এরা প্রচন্ড আক্রমণাত্মক হয়ে থাকে। চলুন তাহলে এই ভিডিওতে জেনে নেওয়া যাক চন্দ্রবড়া সাপ সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য। এরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বিষধর সাপ ও এদের বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে বদনাম রয়েছে এই সাপটির। এটি মাত্র এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কাউকে কামড়ে সম্পূর্ণরূপে বিষ ঢালতে পারে। তাই কামড়ের ক্ষিপ্র গতির দিক থেকে সব সাপকে হারিয়ে রাসেল ভাইপার প্রথম স্থান দখল করেছে। অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে, তবে চন্দ্রবড়া সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়।